আফমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি আছি মাস্টার রাম্মু প্রতিদিনের মতো তো আজকে এই যে এটা হচ্ছে গতকাল দুপুরবেলা আর দুপুরবেলা আমি কী রান্না করছি তো বন্ধুরা পাশে থেকে ফুল ভিডিওটা দেখবেন আর দেখা শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা কালো বেলাইকনটি ক্লিক করে রাখবেন আমি যে নিয়মিত আপডেট দিব আপনাদের মোবাইলে সাথে সাথে পৌঁছে যাবে আর এটা রান্না করতেছি আমি এই যে গরুর পায়া নেহারি রান্না করছি আর রান্না করব আমি পাতলা খিচুড়ি যেহেতু গতকাল ছিল বৃষ্টির দিন অনেক বৃষ্টি ছিল সারাদিন সে সেজন্য আমি দেখি যে ফ্রিজে ফ্রোজেন করা গরুর পায়া ছিল আর পাতলা খিচুড়ি রান্না করছি মুগ ডাল মুসুরির ডাল দিয়ে বাতের চাল পোলাও চাল দিয়ে আমি অল্প একটু পাতলা খিচুড়ি রান্না করেছি তো এই যে আমি প্রথমে আমি নেহারিটা রান্না করছি সব ধরনের মশলাই দিয়েছি অল্প অল্প করে আর কি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর আমার বাসায় বানানো চাট মশলা দিয়ে তারপরে নেহারিটা কষিয়ে আমি রান্না করছি হাতে মেখে রান্না করলে প্রেশার কুকারে রান্না করলে তো একটু কাচা কাঁচা মশলার ঝাঁজ আসে গন্ধ আসে সেই জন্য আমি ফ্লেভারটা মানে কাঁচা কাঁচা আসে সেই জন্য আমি কষিয়ে রান্না করছি আর কষানো রান্না করাটাই আমার খেতে বেশি ভালো লাগে আর এখন এই যে আমি দিয়ে দিচ্ছি নেহারু নেহারু এগুলা আমি ফ্রিজে থেকে নামিয়ে ভালো করে ধুয়ে গরম পানি করে ফুটিয়ে ধুয়ে তারপরে আমি পরিষ্কার করে নিয়ে তারপরে এখন আমি রান্না করতেছি এখন প্রেশার কুকারে রান্না করব শর্টকাট রান্না করবো যেহেতু বৃষ্টির দিন আর মাছটা ঠান্ডা লেগে গেছে আর আমার রান্নাঘরটা তো বাহিরে ঘর থেকে বাহিরে আপনারা তো সবাই দেখেন সেজন্য আমি তাড়াতাড়ি করে প্রেশার কুকারেই খিচুড়িটা আর নেহারিটা রান্না করছি তো খিচুড়িটাও কষিয়ে রান্না করে সসপ্যানে রান্না করে তারপরে প্রেশার কুকারেই দিয়ে দেব। তো বন্ধুরা আমার পাশে থেকে ফুল ভিডিওটা দেখেন আমি কিভাবে আজকে নেহারি রান্না করলাম প্রেশার কুকারে তিনটা শীষ আসলেই আমি নেহারিটা নামিয়ে ফেলবো এই তো তিনটা শীষ এসে গেছে আর আমি নেহারিটা নামিয়ে তারপরে এখন আমি যে এই এটাতে আমি খিচুড়ি বসাবো দিয়ে দিলাম তেল তারপরে আর আমি এটা রেসিপি দিচ্ছি না কারণ রেসিপি দিতে গেলে অনেক সময় লাগবে ভিডিও করতে সেই জন্য আমি আর রেসিপিটা দিচ্ছি না আমি রান্না করছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আপু ভাইয়াদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এখন তেলেতে আমি পেঁয়াজ দিয়েছি আর সব ধরনের মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি জিরার গুঁড়ো আর মশলা এ তো তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন লবণ দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা একটু মিলে যায় আর পেঁয়াজটা দিলে না লবণটা দিলে পেঁয়াজটা একদমই ই হয়ে যায় আর এই যে দেখেন আমার পাকে করে যে ইটা আছে জানালাটা বন্ধ করে দিয়েছি এই দিক দিয়ে বৃষ্টি আস্তে আস্তে যে সেজন্য এই যে চাল ধুয়ে চাল ঢাল দুই রকমের চাল আর দুই রকমের ডাল ধুয়ে আমি এখন ওই যে মশলা কষিয়ে আমি দিয়ে দিলাম চাল আর ডাল এখন দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচামরিচ দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিলাম পানিতে ধুয়ে ভালো করে আর এখন ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে আর যেই প্রেশার কুকারে আমি এটা রান্না করেছি নেহারিটা রান্না করেছি ওইটা আমি নামিয়ে অন্য একটা পাতিলায় রাইখা তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দিব খিচুড়ি রান্নাটা আর পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি দিয়ে দিব প্রেশার কুকারে এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দেওয়ার পরে তারপরে আমি প্রেশার কুকারই দিয়ে দেব। তো ওই সময় তো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি কারেন্ট চলে গেছে সেজন্য আর ভিডিও করতে পারিনি আর এখন এই যে রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে এখন আমাদের খাবারের পালা দুপুরবেলা খিচুড়ি আর ব্লগে থাকছে আর পাতলা খিচুড়ি নিচে বৃষ্টির মধ্যে কোনো কথাই নেই খিচুড়ি হলে কি আর কিছু লাগে আর বড় ছেলের পছন্দের পাতলা খিচুড়ি বলতেছে যে আম্মু এত বৃষ্টি চার দিন ধরে বৃষ্টি হচ্ছে তো খিচুড়ি রান্না করে ফেল আর এটা হচ্ছে পরের দিন আজকে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে অনেক রোদ্র তো বাহিরে যে কাপড়গুলা কালকে ধুয়ে রাখছিল খালা তো কাপড়গুলা বীজা ছিল সেজন্য বাহিরে দিয়ে দিলাম আর বাহিরে বিউটা একটুখানি শেয়ার করে দিলাম এ দেখেন এত বৃষ্টির পরিমাণ অনেক বেশি সেজন্য এই যে পেঁপে গাছটাও আমার পরে বেঁকা হয়ে আছে আর এই যে রৌদ্রে উঠেছে সেই জন্য বাহিরে কাপড়গুলো সবগুলা দিয়ে দিয়েছি আর এই যে এটা হচ্ছে ইকরামদের ঘর আর ইকরামরা তো বাসায় নেই আর এই যে এটা হচ্ছে আমার নতুন খালা আমার বাসার আর খালাটা অনেক ভালো এই যে আপনারা তো আমার ব্লগে দেখেছেন চামিলি আর চামেলির শাশুড়ি এটা আগেই আগে ছিল এখন আর ছিল না অনেক দিন বাসায় আর নতুন এসেছে এই খালা আর খালা আমাকে রুটি বানিয়ে দিচ্ছে আমি চা বানিয়ে তারপরে আমি রুটিগুলি একে একে সব রুটিগুলি ছেঁকে নিচ্ছি এটা হচ্ছে সকালবেলা আজকে সকালবেলা আর চা রুটি আর কালকে সকাল কালকে রাত্রে যে আমি সরি দুপুরবেলা যে নেহারি রান্না করেছিলাম অর্ধেক খিচুড়িতে দিয়েছি আর অর্ধেক আছে এখন আমরা চা বানিয়ে নিচ্ছি নিয়েছি আর এখন ওই যে নেহারিটা দিয়ে আমরা রুটি দিয়ে খাবো সকালবেলা নাস্তা আর এই যে

এখন এই যে আমি খালা আর মাছটা খেয়ে নিয়েছি আর নাস্তা খাওয়ার পরে যে প্লেট বাটিগুলি ছিল ওইগুলা আমি এখন ধুয়ে নিব ধোয়ার পরে তারপরে অন্য অন্য কাজগুলো করবো আর এই যে এখন আমি ধুয়ে নিতেছি আর খালা তো সকালবেলার অনেকগুলা থালা বাসন তালা বাটি প্লেট বাটি যা ছিল রাত্রের ওইগুলা সব খালায় ধুয়ে নিয়েছে সকালবেলা আর আমি এখন এই যে নাস্তা খাওয়ার পরে যে প্লেট বাটিগুলি হয়েছে ওইগুলো আমি ধুয়ে নিচ্ছি আর যেহেতু খালা বয়স্ক মানুষ সেজন্য তো খালাকে দিয়ে সব কাজ করা করানো যাবে না আর দুইজনে মিল মিল করে করলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজগুলা আর খালার কাছেও ভালো লাগবে আমার কাছেও ভালো লাগবে আর এই যে কে নাস্তার যে প্লেট বাটিগুলো ছিল এগুলো আমি ধুয়ে নিচ্ছি আর খালাকে বলছি যে খালা থালা বাটি প্লেট বা এগুলো যে যারটা রাখি স্ট্যান আছে ওই স্ট্যানটাকে আপনাকে ভালো করে এটাকে ধুয়ে দিতে হবে ময়লা হয়ে গেছে এখন এই যে আমার দোয়া শেষ তারপরে খালা বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি এগুলি ধুয়ে নেন তারপরে আমি করে নিব আর এই দোয়া দাঁড়িয়ে শেষ এখন আমি এই যে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বিছানো হচ্ছে আর মাস্টরা তো আছেই সাথে মাস্টার মাসরা সাথে সাথে থেকে তা টানাটানি করবে আর গুসানো অগুসালো করবে এই যে দেখেন আমি বাস করতেছি অথচ ও উপরে উঠা বসে আছে ও আমাকে দিবে না পরিষ্কার করতে ওর মন মতো যা হয় তাই করবে ও ওর বিরোধে কিছু করতে চাইলেই ও কানাকাটি শুরু করে দিবে। আর এখন বিছানাটা আমার গুছানো শেষ হয়ে গেছে এখন আমি অন্য অন্য কাজগুলো করে নিব যেহেতু আমি ব্লগ চ্যানেল লাইফ স্টাইল প্রতিদিন লাইফ স্টাইলে আমি যা যা করি আপনাদের সাথে তাই তুলে ধরি সেজন্য আমি যাই করি টুক টুকি একদিন পর পর আমি সব কিছুই শেয়ার করি শেয়ার করি আর এটা হচ্ছে এই যে সব কিছু নামিয়ে দিচ্ছি আর খালায় যে এটাকে ভালো করে পানি দিয়ে আর সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবে আর এই যে খালা সব কিছু আমার এই যে প্লেট বাটিগুলি যেই চারটা রাখি এটা পরিষ্কার করে নিচ্ছে ভালো করে সাবান দিয়ে আর পানি দিয়ে ধুয়ে ধুয়ে নিচ্ছে আর মাছরা তো খালার সাথে সাথেই যে কাজ করবে ওর সাথে সাথেই মাছরা দূরে দূরি করবে এই যে আর এই যে দোয়া টোয়া সব শেষ এখন আমি ভালো ভালো করে সব কিছু রেখে রেখে দিতেছি তো বন্ধুরা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোথায় কাজে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে কাজ করতে করতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ বেশ দেখা হবে আগামী ব্লগে আসসালামু আলাইকুম